খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল, আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি। চলছে শ্রাবণ মাস, শিবের জন্মমাস মেনে নিয়ে সারা মাসব্যাপী শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর পায়ে হেঁটে যাত্রা করেন অগুন্তি ভক্ত। তাদের মতোই বৃহস্পতিবার বিকেল 5:30 বৈতবাটির নিমাই তীর্থঘাট থেকে জল নিয়ে সৈপু তীর্থ তারকেশ্বরে রওনা দিলেন পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এই গঙ্গা স্নান সেরেই গঙ্গা জল নিয়ে যাত্রা শুরু করেন তিনি। তবে এই যাত্রার 5 জন ভক্তদের মতো ব্যক্তিগত উদ্দেশ্য নয় বলে তার দাবি। তিনি জানান, পশ্চিমবঙ্গে কালো দিন চলছে, তাই বাংলায় শান্তি ফেরাতেই প্রায় 38 কিমি পথ পায়ে হেঁটে বাবা তারকনাথের কাছে যাচ্ছেন তিনি। আপনারা জানেন যে শ্রাবণ মাসে তারকেশ্বরের বাবার কাছে আমরা যারা বাবার ভক্ত, আপামর ভারতবাসী নয়, আমরা পশ্চিমবঙ্গবাসী, আন্তর্জাতিক স্থান। আজকে আমরা বৈদ্যবাটি হিমায়তীর্থ ঘাট থেকে গঙ্গা পবিত্র গঙ্গাজল উঠিয়ে প্রায় 38 কিলোমিটার রাস্তা হেঁটে বাবার মন্দিরে তারকেশ্বরে জল ঢালবো। একটাই উদ্দেশ্য, পশ্চিমবঙ্গবাসী যাতে ভালো থাকে, পশ্চিমবঙ্গের মধ্যে যে কালো দিন চলছে, কালো দিন অন্ধকার যেন কেটে যায়। খুন রাহাজানি চারদিকে যে সমস্যা চলছে, যারা নিহত হয়েছে তাদের আত্মার চিরশান্তি কামনা করি। যে কোনো ব্যক্তিই হোক না কেন, যে দলটি হোক না কেন, মোট কথা পশ্চিমবঙ্গে যেন কালো দিনের সমাপ্ত হয়, নতুন সূর্য উদয় হয়, সেই উদ্দেশ্যে আমরা এখান থেকে হাঁটতে শুরু করেছি বাবার কাছে এই প্রার্থনাই। যদিও বিমানবাবুকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল, দলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা চাপদানের বিধায়ক অরিন্দম গুইনের কটাক্ষ, বাংলায় যারা কালো দিন দেখছেন তারা কালো চশমা পরে বসে আছেন। দেখলাম যে পরশুরার বিধায়ক বিমানবাবু আজকে হিমায়িত তীর্থঘাটে জল তুলতে এসে উনি জল ঢালতে যাচ্ছেন, কেন পশ্চিমবঙ্গে নাকি কালো দিন যাচ্ছে। আজকে যদি পশ্চিমবঙ্গে কালো দিন যেত তাহলে পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখত না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখত না। 2021 সালে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জিতিয়েছে, তাকে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী করেছে। এই বাংলার মানুষের জন্য কাজ করেছে, কৃষকের জন্য কাজ করেছে, শ্রমিকের জন্য কাজ করেছে। আজকে যারা বাংলার কালো দিনের কথা বলছে তারা কালো চশমা পরে বসে আছে। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শ্যাওড়াফুলি জিটি রোড ICICI ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন, স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ, চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভা সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।